অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোদ ইউনুস ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন নিউ স্থানীয় সময় পঁচিশে সেপ্টেম্বর বুধবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজমান সাক্ষাৎ করেন এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্য সহ অন্যান্য খাতে প্রতিষ্ঠানটির সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেছেন এতে মার্ক সুজমান ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখান গেটস ফাউন্ডেশন পৃথিবীব্যাপী স্বাস্থ্য খাতে আর্থিক সহায়তা ও দাতব্য কর্মসূচি পরিচালনা করে থাকে বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন এবং ডিডিআরবিতে প্রতিষ্ঠানটি যুক্ত রয়েছে প্রেস সচিব বলেন গেটস ফাউন্ডেশন বাংলাদেশের স্বাস্থ্য খাতে তাদের সহায়তা বাড়ানোর যে আগ্রহ দেখিয়েছে তার অর্থ হল বাংলাদেশের সেবার মান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরি সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্যান্য খাতের সামাজিক ব্যবসা পরিচালনারও আহ্বান জানান